হ্যালো গাইজ, আইটিবিডি ডট আর্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা দেখাবো, হাউ ইউ ক্যান লক ইউর ফেসবুক প্রোফাইল, কীভাবে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলটা লক করতে পারেন। নাও ইউ ক্যান সে দ্যাট, আপনি এখন বলতেই পারেন, হোয়াট আর দ্য বেনিফিট অফ লকিং ফেসবুক প্রোফাইল, ফেসবুক প্রোফাইলটা লক করে আমার লাভ কী। হ্যাঁ বন্ধুরা, ফেসবুক প্রোফাইলটা লক করে আপনার লাভ কী তা এই ভিডিওর শেষে অবশ্যই জানতে পারবেন, এবং সেটা কতটা গুরুত্বপূর্ণ তা অবশ্যই বুঝতে পারবেন। সো টাইম পাস না করে আমরা এখনই দেখে ফেলি কীভাবে ফেসবুক প্রোফাইলটা লক করা যায়। সো আমরা প্রথমে যে কোনো ব্রাউজার থেকে ফেসবুকটা ওপেন করব, লেটস গো। আমি ফেসবুক লাইট থেকে আমার অ্যাকাউন্টটা ওপেন করতেছি। দেখুন আমার এখানে একটা অ্যাকাউন্ট সাইন আপ আছে অলরেডি। আমি প্রথমে আমার প্রোফাইলে গেলাম, দেখুন আমার এখানে প্রোফাইলে কোথাও লেখা নেই যে ফেসবুক লক প্রোফাইল লক। দেখুন এখানে লেখা আছে নাবিদ আলমগীর আপডেট প্রোফাইল 65 পেন্ডিং পোস্ট অ্যাড বায়ো আদার্স। দেন এখন আমরা যে কাজটা করব, সর্বপ্রথম আমরা ব্যাকে চলে যাব, গিয়ে একদম উপরে ডান পাশে তিনটি রেখা আছে কর্নারে, আমরা সেখানে ক্লিক করব। সর্বপ্রথম আমরা যে কাজটা করব, ব্লাড ডোনেশনে আমরা রেজিস্টার করব। দেখুন আমরা প্রথমে চলে যাব ডান পাশের কর্নারে সাইন আপ। দেন আই ডোন্ট নো, এখানে আমরা দেব যে ব্লাড গ্রুপটা দেব। আমি আমার ব্লাড গ্রুপটা দিলাম বি পজিটিভ, নট ইয়েট, ইটস যেভাবে আছে সেভাবে থাকবে। দেন সাবমিট, দেন সি ব্লাড ব্যাংক। নট নাও, দেন আমরা শেয়ার, সরি আমরা শেয়ার করতে হবে না, আমরা ব্যাক করলাম ডিলিট পোস্ট। দেখুন আমাদের এখানে উপরে লেখা আছে ইউ আর রেজিস্টার্ড, আমরা ব্লাড ডোনেশনে আমাদের ব্লাড গ্রুপটা রেজিস্টার্ড হয়ে গেছে। দেন আমরা ব্যাক করব। এখন আমরা সরাসরি চলে যাব সেটিংয়ে। দেখুন এখানে সেটিং লেখা আছে, সেটিংয়ে আমরা ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে আমরা চলে যাব প্রাইভেসি সেটিং। এখানে আসার পরে আমরা প্রথমে দেখব হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, সেখানে আমরা ফ্রেন্ডস করে দেব। দেন হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউর ফলোস, সেখানেও ফ্রেন্ডস করে দেব। হু ক্যান সি ইউর স্টোরিজ, তাও আমরা ফ্রেন্ডস করে দেব। দেন আমরা ব্যাক করব। এরপর আমরা হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, এভরি ওয়ান থাকবে। হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, অনলি বি। দেন আমরা যে কাজটা করব, হু ক্যান সি ইউর বার্থডে, সি মোরে গিয়ে আমরা অনলি মি করে দেব। দেন হু ক্যান সি ইউর বার্থডে ইয়ার, সেখানেও আমরা একই রকমভাবে অনলি মি করে দেব। দেন আমরা এখান থেকে ব্যাক করব। এরপর চলে যাব আমরা টাইম লাইন অ্যান্ড ট্যাগিং, এখানে গিয়ে আমরা প্রথমে লেখা আছে হু ক্যান পোস্ট অন ইউর টাইম লাইন, এখানে আমরা অনলি মি করে দেব। দেন হু ক্যান সি হোয়াটস আদার্স পোস্ট অন ইউর টাইম লাইন, এখানেও আমরা ঠিক একই রকমভাবে অনলি মি করে দেব। অ্যালাউ পোস্ট শেয়ারিং টু স্টোরিজ, আমরা এখানে অফ করে দেব। দেন হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগড ইন অন ইউর টাইম লাইন, তাও আমরা অনলি মি করে দেব। দেন তারপর একটা অনলি মি, সবগুলো আমরা অনলি মি করে দেব। নো ওয়ান, দেন আমরা এখান থেকে চলে যাব, ব্যাক করব। ব্যাক করার পর আমাদেরকে এখন যে কাজটা করতে হবে তা হচ্ছে আমরা একদম নিচে চলে যাব, এখানে হেল্প লেখা আছে, হেল্পে ক্লিক করব। হেল্পে যাওয়ার পর উপরে যে সাদা যে ঘরটা আছে সেখানে আমরা ক্লিক করব। এখন আমরা টাইপ করব
প্রোফাইল লক, চার্জ করবো এটা। চার্জ করার পরে হাউ ডু লক প্রোফাইল ওয়ার্কস, দেন আমরা নিচে চলে যাব। দেখুন বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে জিনিসটা বলছি যে ফেসবুকে আপনি প্রোফাইলটা লক করলে আপনার উপকার কি হবে, আপনি আপনার প্রোফাইলটা প্রটেক্ট অর্থাৎ আপনি সংরক্ষণ করতে পারবেন আপনার প্রোফাইল পিকচারটা, আপনার শুধুমাত্র ফ্যান্সরাই আপনার পাবলিক পোস্ট এবং পোস্টগুলো দেখবে, লাইক কমেন্টস করতে পারবে, এবং আপনি আপনার টাইম লাইনটা সম্পূর্ণ নিজের আয়ত্তে রাখতে পারবেন, এবং কেউ আপনাকে অনুমতি ছাড়া ট্যাগ করতে পারবে না, ট্যাগিং প্রাইভেসিতে থাকবে। অ্যান্ড এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা, যেমন আপনার ফ্যান্স ছাড়া অন্য কেউ আপনার প্রোফাইলটা দেখতে পারবে না, কভার ফটো দেখতে পারবে না, আর যদিও আপনার প্রোফাইলটা দেখে তাহলে অনেক ছোট দেখা যাবে, আর কেউ যদি আপনাকে ট্যাগ করতে চায় সেটা আপনার টাইম লাইনে হাইড ভাবে থাকবে, আপনি যদি অ্যালাউ করেন তা আপনার ফ্রেন্ড টাইম লাইনে আসবে। এই হচ্ছে ফেসবুক প্রোফাইল লক করার সুবিধা। এখন আমরা সরাসরি চলে যাব যে হাউ ডু আই লক মাই প্রোফাইল, এখানে ট্যাপ হিয়ারে ক্লিক করব। দেন এখানে লেখা আছে লক ইউর প্রোফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সরাসরি আমাদেরকে আমার ফেসবুকের দেখুন প্রোফাইলে নিয়ে গেল, এবং নাবিদ আলমগীরের শেষে লেখা আছে ইউর প্রোফাইল ইজ লক, যা আগে ছিল না। সো বন্ধুরা, এভাবে আপনি আপনার প্রোফাইল ফেসবুকের প্রোফাইলটা লক করতে পারবেন, এবং লক করার মাধ্যমে আপনি আপনার প্রোফাইল ফেসবুকের প্রাইভেসিটা রক্ষা করতে পারবেন, আপনি বিভিন্ন রকম হ্যারাসমেন্ট এবং হয়রানি থেকে বাঁচতে পারবেন। এভাবে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলটা লক করতে পারবেন।